তার পরবর্তী সময়ত অসমত বিদেশী বহিষ্কার আন্দোলন, বিভিন্ন ধরনের সংগ্রামী আন্দোলন আর এক প্রকার কব গেলে হিংসাত্মক আন্দোলন সমূহে আধুনিক অসমৰ নির্মাণত এক প্রচন্ড বাধার সৃষ্টি করেছিল। কিন্তু তৎসত্ত্বেও যা 75 বছরত আমার অসমখনে বিকাশের অনিরুদ্ধ গতিরে আগবাঢ়িলে। যা 75 বছরত ভারতত এনে এখন রাজ্য নাই যখন রাজ্যের একেলগে সন্ত্রাসবাদকও সম্মুখীন হয়েছে, একেলগে বান সমস্যারও সম্মুখীন হয়েছে, একেরাহে বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হয়েছে, পার্টিশনের ফলত যাতায়াত ব্যবস্থা বিভৎস হয়েছে, বড় ভূমিকাবে আমার অর্থনীতি ধ্বংস করেছে। কিন্তু তার পিছতো অসমীয়া জাতি আর অসমবাসী উন্নয়নের পথলৈ আগবাঢ়িছে। আজি মই গৌরবের সহিত কব পাৰো যে অসমখনে যোৱা কেইটামান বছৰত শান্তির এক নতুন দ্বীপলৈ আমার রাজ্যখন পরিগণিত হৈছে। অসমৰ জনমূৰি অসমৰ মুঠ ঘৰুৱা উৎপাদন 5,00,000 কোটি টকাকো অতিক্রম কৰিবলৈ আজি ধাবমান হৈছে। আমার রাজ্যখনত উন্নয়ন আৰু পৰিৱৰ্তনৰ এক নতুন যুগৰ সৃষ্টি হৈছে। শ্রদ্ধা রাইজ, স্বাধীনতার এই 75 বছরের অমৃত মহোৎসব আমি আমার রাজ্যখনক ভারতের ভিতরতে এখন শ্রেষ্ঠ রাজ্য হিসাবে নির্মাণ করে তুলিব লাগিব। মই মনত পেলাম পরম বৈভবম্যে তুমে তৎ সরাশ্রম সমর্থা ভবর্থা সিসাতে ভীষণ। জননী জন্মভূমি পরম বৈভব উচ্চতম শিখরলৈ লৈ যোৱাৰ সংকল্প, ভারতবর্ষখনক পরম বৈভবর উচ্চতম শিখরলৈ লৈ যোৱাৰ বাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অহা 25টা বছর অমৃত কাল রূপে পালন করবলৈ অসমৰ ৰাইজক ভারতবাসী ৰাইজক আহ্বান জনাইছে। আজি আমি স্বাধীনতার 75তম বর্ষ পালন করার ঠিক লগে লগে আমার রাষ্ট্রের অমৃত কাল আরম্ভ হল। আমি বিশ্বাস করো যে অনাগত 25টা বছরত আমি প্রতিজনে সমর্পণের মনোভাবে কাম করিম আর আমার রাষ্ট্রখনক পরম বৈভবর উচ্চতম শিখরলৈ লৈ যাম আর আমার রাজ্যবাসীক আমার অসমখনক ভারতের ভিতরতে এখন শ্রেষ্ঠতম রাজ্য হিসাবে আমি এক নতুন শিখরলৈ লৈ যাম। শ্রদ্ধা রাইজ, স্বাধীনতা দিবসের এই অমৃত মহোৎসব স্বাধীনতার তিরঙ্গ পতাকা উত্তোলন করার পুণ্য ভাগ আপনাদের মোর উপর সমর্পণ করেছিল। যা এটা বছর রাজ্যখনক আগুয়াই লৈ যাবৰ বাবে আমি নতুন দিনের নতুন সপোন রচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত আমি আগুয়াই গৈছো। রাজ্যখনে বান পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেই বান পরিস্থিতির মাজতো আমি রাইজর থিয় হয়েছো আর অসমবাসী রাইজে বানপীড়িত রাইজক পুনের এবার জীবন সংগ্রাম আরম্ভ করবলে প্রেরণা যোগাইছে। আজি এই স্বাধীনতা দিবসের পবিত্র তিরঙ্গ পতাকার তলত থিয় হয়ে অসমৰ বান আক্রান্ত রাইজর ওসরত পুনের এবার মই মোর শ্রদ্ধা নিবেদন করছো আর তেখেতসকলৰ লগত থিয় হয়ে থাকার সংকল্প আকৌ এবার আমি এই মঞ্চের পরাই ঘোষণা করছো। শ্রদ্ধা রাইজ, যা এটা বছরত অসমৰ জাতীয় জীৱনলৈ উন্নয়নের নতুন প্রবাহ আমি দেখিবলৈ পালো। মিশন বসুন্ধরার মাজেরে 7,00,000 লোকর ভূমি সমস্যা সমাধান হল। মিশন সদ্ভাবনার জড়িয়ে অসমৰ সরকারি কার্যালয় জমা হয়ে থাকা নথিপত্রবোৰে প্রাণ পালে জীবন পালে হাজারজনের সমস্যার সমাধান হল। মিশন ভূমিপুত্রর জড়িয়ে অসমৰ জনজাতীয় লোকসকলে তেওঁলোকৰ স্ব অধিকার আর গরিমা উভতাই পালে। বড়ো চুক্তি কার্বি চুক্তির জড়িয়ে শান্তির এক নতুন সৌধ নির্মাণ করা হল। ডিজিটাইজেশনের এক সম্পূর্ণ সংকল্পরে আজি অসমৰ প্রশাসন ব্যবস্থাক রাইজর কাষলৈ উচল চপাই লৈ যোৱাৰ এক নতুন আমি প্ৰাণ দিবলৈ আমি আরম্ভ করল।
আজি অসমৰ পৰিবহন বিভাগে হওক, নিয়োগ বিনিময় কেন্দ্ৰতে হওক, আৰটিপিএছ পৰ্টেলে হওক, ইজ অব ডুইং বিজনেছ পৰ্টেলে হওক, প্ৰতিটো দিশতে আমি ডিজিটেল আৰ্কিটেকচাৰৰ জৰিয়তে জনতাক নিজৰ পদূলিতে সেৱা আগবঢ়োৱাৰ সংকল্পৰে আমি ধাৱমান হৈছোঁ। প্ৰথমবাৰৰ বাবে অসমৰ কৃষকৰ পৰা সমৰ্থিত মূল্যত ধান ক্ৰয় কৰি অসমৰ কৃষি অৰ্থনীতিত আমাৰ চৰকাৰখনে এক নতুন প্ৰাণৰ সঞ্চাৰ কৰিলে। অৰুণোদয়ৰ দৰে আঁচনিক আৰু অধিক জনব্যাপী আৰু সৰ্বগ্ৰাসী কৰি তোলাৰ সিদ্ধান্তই অসমৰ দৰিদ্ৰজনক আত্মবিশ্বাসৰ নতুন বিশ্বাসেৰে বান্ধি তুলিলে। 3000 মেগাৱাট সৌৰ শক্তিৰ উৎপাদনেৰে বিদ্যুতৰ চাহিদা পূৰণৰ সংকল্পই অসমক আধুনিক ৰাজ্যবিলাকৰ স্থানলৈ আগুৱাই লৈ গ'ল। আজি আমি অসমখনত মাছেই হওক, গাখীৰেই হওক, কণীয়ে হওক, সকলো ক্ষেত্ৰতে আমি আত্মনিৰ্ভৰশীল হোৱাৰ পথত আমি আগবাঢ়িছোঁ। অসম মালা প্ৰতিপথ নিৰ্মাণ যোজনা আঁচনিৰ জৰিয়তে অসমত প্ৰায় 10,000 কিলোমিটাৰ প্ৰতিপথ নিৰ্মাণৰ সংকল্পৰে আজি আমি ধাৱমান হৈছোঁ। গুৱাহাটী উত্তৰ গুৱাহাটীৰ ওপৰত নিৰ্মাণ কৰা নতুন দলঙেই হওক, কলিয়া ভোবৰাৰ ওপৰত সমত সম্পূৰ্ণ হোৱা নতুন দলঙেই হওক, মাজুলীৰ ওপৰত নিৰ্মাণ হোৱা ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত দলঙেই হওক, পলাশবাৰী শুৱালকুছিৰ ওপৰত হ'বলগীয়া দলঙেই হওক, গুৱাহাটী খামৰি ৰিং ৰোড নিৰ্মাণৰ নাৰেঙ্গী কৰোৱাৰ ওপৰত নতুন ব্ৰহ্মপুত্ৰ দলঙেই হওক, কাজিৰঙাৰ ওপৰত 32 কিলোমিটাৰ এলিভেটেড কৰিডৰেই হওক, বা 24খন মেডিকেল কলেজৰ সপোনেই হওক, বা 16খন বিশ্ববিদ্যালয়ৰ সপোনেই হওক, আজি আমি স্বাধীনতাৰ অমৃত মহোৎসৱত এখন নতুন অসম নিৰ্মাণ কৰাৰ বিদ্যুৎ গতিৰে আজি আমি আগুৱাই গৈছোঁ। শ্ৰদ্ধাৰ ৰাইজ, প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য যোজনা আয়ুষ্মান ভাৰতৰ আঁচনিয়ে আজি 27 লাখ দৰিদ্ৰ লোকক ইউনিভাৰ্চেল হেল্থ কেয়াৰ অৰ্থাৎ 5 লাখ পৰ্যন্ত স্বাস্থ্য বীমা আঁচনিৰ সুবিধা দিয়ে। আজি স্বাধীনতাৰ তিৰংগ পতাকাৰ তলত থিয় হৈ আমি সংকল্প লৈছোঁ যে এই বছৰতে এই প্ৰধানমন্ত্ৰী আয়ুষ্মান ভাৰতৰ আঁচনি আমি অসমৰ প্ৰতিগৰাকী যাৰে হাতত ৰেচন কাৰ্ড আছে তেনেকুৱা 58 লাখ পৰিয়াললৈ সম্প্ৰসাৰিত কৰাৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। ইউনিভাৰ্চেল হেল্থ কেয়াৰৰ ক্ষেত্ৰত অসমখন এখন উজ্জ্বল চানেকি হৈ পৰিব। অহা সপ্তাহত অসমে আৰু এক নতুন দৃষ্টান্ত দাঙি ধৰিবলৈ গৈ আছে। 1 লাখ চৰকাৰী চাকৰি নিকা আৰু সম্পূৰ্ণ নতুন স্বচ্ছতাৰে দিয়াৰ সংকল্পৰে আমি ধাৱমান হৈছিলোঁ। 30,000 চৰকাৰী চাকৰি ইতিমধ্যে আমি নিকা নিয়মেৰে দিব পাৰিছোঁ আৰু 10,000 চাকৰি আমি ছেপ্টেম্বৰ মাহত দিম। সমান্তৰালভাৱে তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ প্ৰায় 30,000 চৰকাৰী চাকৰি প্ৰদান কৰাৰ লক্ষ্যৰে আমাৰ অৰেল আৰু ৰিটেন পৰীক্ষাও এই মাহৰ পৰাই আৰম্ভ হ'ব। অসমৰ বাবে ভাৰতৰ কোনো ৰাজ্যতে এনেকে সংঘবদ্ধ প্ৰচেষ্টাৰ জৰিয়তে 1 লাখ চৰকাৰী চাকৰি দিয়াৰ আজিলৈকে দৃষ্টান্ত এই আমাৰ দেশখনত নাই। আজি আমি অসমে এই ধৰণৰ উজ্জ্বল দৃষ্টান্ত আমি নিৰ্মাণ কৰিব পাৰিছোঁ। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আমি অসমখনক এখন আধুনিক, এখন শক্তিশালী অৰ্থনৈতিক বুনিয়াদেৰে নিৰ্মিত মহান ৰাজ্যলৈ আমি লৈ যাব বিচাৰিছোঁ। অসমখনক কৃষি অৰ্থনীতিৰ ক্ষেত্ৰত আমি আত্মনিৰ্ভৰশীল কৰি তুলিব খুজিছোঁ। উদ্যোগৰ ক্ষেত্ৰত আমি ইণ্ডাষ্ট্ৰী 4.0 আৰ্টিফিচিয়েল ইণ্ডাষ্ট্ৰী ইণ্টেলিজেঞ্চে হওক, ইণ্ডাষ্ট্ৰী 4 হওক, ৰবটিক্সে হওক, ড্ৰোন টেকনলজিয়ে হওক, আজি নতুন নতুন টেকনলজিৰ শিক্ষাৰে আমি আমাৰ জাতিটোক জিলিকাই তুলিব খুজিছোঁ। শিক্ষাৰ ক্ষেত্ৰত আজি আমি এটা নতুন আঁচনি হাতত ল'ব খুজিছোঁ।